সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনের আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন, তারা কোন জাতের মরিচ চাষ করলে অধিক ফলন পাবেন এবং প্রচুর লাভবান হতে পারবেন, সেই জাত সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো। আর বাংলাদেশের মধ্যে হাইব্রিড যতগুলো জাত রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জাতটি এবং প্রচুর ফলন দেয়, সেই জাত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই সেই জাত সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন চেপে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। আর এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য একটা কৃষক দেখে উপকৃত হতে পারে। যে মরিচের ক্ষেত্রে দেখতেছেন, এই মরিচের ক্ষেত্রে একটি হাইব্রিড মরিচের জাত, যা বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো ফলন দিচ্ছে। এই জাতটা খুবই ধরনশীল এবং প্রচুর পরিমাণে ধরে। এই জাতের মরিচ চাষ করলে আপনি অধিক লাভবান হতে পারবেন। আর এই জাতের মরিচটা মালচিং পেপারে চাষ করলে অধিক ফলন পাওয়া যায় এবং দীর্ঘদিন পর্যন্ত ফল হারভেস্টিং করা যায়। এই জাতটি হলো সানড্রপ। এই জাতের মরিচ চাষ করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন, কারণ এই জাতের মরিচের ছোটো গাছ থেকে শুরু করে গাছের যখন থেকে ফল হারভেস্টিং শুরু করবেন, তার থেকে 4 থেকে 5 মাস পর্যন্ত একাধারে ফল হারভেস্টিং করতে পারবেন। এ জাতে প্রচুর পরিমাণে মরিচ ধরে। এই জাতের ভাইরাস সহনশীল, কিন্তু মাঝে মাঝে কুকরি ধরে। এই কুকরি রোগটি যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনারা প্রচুর ফলন পাবেন। এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন।